হাই ফ্রেন্ডস আজকে আমরা প্রবৃত্তি প্রক্ষোভ ও প্রাক্ষোভিক বুদ্ধি নিয়ে আলোচনা করব একটা জিনিস লক্ষ্য করবে আমাদের চোখের সামনে কোনো কিছু এসে গেলে আমাদের চোখের পাতা বন্ধ হয়ে যায় কিংবা আমরা ভয় পেলে আমাদের মুখ থেকে দেখবে স্বতঃস্ফূর্তভাবে চিৎকার বেরিয়ে আসে এই যে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া চিৎকার করে ওঠা এই আচরণগুলি কিন্তু আমরা শিখে করি না এই আচরণগুলি স্বতঃস্ফূর্তভাবেই হয়ে থাকে আর একেই বলা হয় প্রবৃত্তি তাহলে আমরা প্রবৃত্তি বলতে কী বুঝলাম প্রবৃত্তি হলো মানুষের জন্মগত বা আভ্যন্তরীণ আচরণের ধরণ যা নির্দিষ্ট উদ্দীপকের দ্বারা ঘটে থাকে এবং যা আমাদের শিখতে হয় না স্বতঃস্ফূর্তভাবেই হয় তাই হলো প্রবৃত্তি প্রবৃত্তি কাকে বলে সে বিষয়ে তো আমরা জানলাম প্রবৃত্তির এই সংজ্ঞা থেকে যে বৈশিষ্ট্যগুলি পেলাম সেগুলি আমরা একবার জেনে নেব প্রথমত এটি এক ধরনের আচরণের ধরণ দ্বিতীয়ত প্রবৃতি প্রাণীর অভ্যন্তরে জন্মগতভাবে তৈরি হয় তৃতীয়ত প্রবৃত্তি কোনো নির্দিষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে ঘটে থাকে চতুর্থত প্রবৃত্তিমূলক আচরণ কোনো নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে সম্পন্ন হয় পঞ্চমত এই ধরনের আচরণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় অর্থাৎ একে কখনই পরিবর্তন করা যায় না কারণ তুমি ভয় পেলে তুমি চিৎকার করেই উঠবে এটা হবে হয় এটা কিন্তু শিখে হয় না ষষ্ঠত বা সর্বশেষ কি বলবো আমরা এটি শিক্ষার দ্বারা সম্পন্ন হয় না অর্থাৎ তুমি কোনোভাবেই এটা শিখে সম্পন্ন করতে পারবে না প্রবৃত্তির সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলি তো আমরা জানলাম কিন্তু শিক্ষাক্ষেত্রে প্রবৃত্তির গুরুত্ব কী জেনে নেব প্রবৃত্তি যেহেতু সহজাত আচরণের ধরন তাই প্রবৃত্তিমূলক আচরণকে কিন্তু শিক্ষার দ্বারা পরিবর্তন করা যায় না যা আমরা একটু আগেই জানলাম কিন্তু শিক্ষার্থীর প্রবৃত্তিকে কাজে লাগিয়ে তার উন্নতি সাধন করা যায় কিন্তু কীভাবে তা সম্ভব জেনে নেব যেমন বিভিন্ন বিষয় সম্পর্কে জানার প্রতি শিশুর প্রবৃত্তি আমরা লক্ষ্য করি দেখবে শিশুরা এটা কি ওটা কি ওটা কেন হয় এই ধরনের প্রশ্ন করে বারবার তো শিশুর এই প্রবৃত্তিকে বা জানার কৌতূহলকে শিক্ষকগণ সঠিকভাবে পূরণ করে তার শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করতে পারেন আবার শিশুদের আমরা দেখবে দলগতভাবে থাকতে বা খেলতে দেখি এটা শিশুদের সাধারণ প্রবৃত্তি এই প্রবৃত্তিকে কাজে লাগিয়ে শিক্ষকগণ শিশুদের দিয়ে দলগতভাবে প্রজেক্টের কাজ করাতে পারেন এবং তাদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে পারেন এভাবেই প্রবৃত্তিকে শিক্ষার ক্ষেত্রে কাজে লাগানো যায় তাহলে আমরা প্রবৃত্তির সংজ্ঞা বৈশিষ্ট্য শিক্ষাক্ষেত্রে প্রবৃত্তির গুরুত্ব সম্পর্কে জানলাম এরপর আমরা আলোচনা করব প্রক্ষোভ সম্পর্কে যাকে আমরা ইংরেজিতে বলি ইমোশান তো এই ইমোশান শব্দটি লাতিন শব্দ ইমোভার থেকে এসেছে যার অর্থ হলো উত্তেজিত হওয়া অর্থাৎ প্রক্ষোপকে মনের আলোড়িত বা উত্তেজিত অবস্থা হিসেবে বিবেচনা করা যায় আমাদের প্রাত্যহিক জীবনে মজার কোনো ঘটনা শুনলে আমরা আনন্দ পাই আবার কেউ মারা গেলে দেখবে আমরা কাঁদি কেউ খারাপ কথা বললে আবার রেগে যাই এই যে আনন্দ পাওয়া দুঃখ করা রেগে যাওয়া এগুলি কি একটু ভাবলেই দেখবে এগুলি সবই হলো আমাদের এক ধরনের মানসিক অনুভূতি এরকম প্রচুর অনুভূতি আমরা আমাদের জীবনে অনুভব করি আর এগুলিকেই এক কথায় বলা হয় প্রক্ষোভ বা ইমোশন মানুষ জন্মের সময় রাগ ভয় ভালোবাসা এই তিন ধরনের প্রক্ষোভ নিয়ে জন্মায় পরে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সংখ্যা বাড়তে থাকে আমরা প্রক্ষোভের সংজ্ঞা থেকে কী কী বৈশিষ্ট্য পেলাম এগুলো একটু জেনে নেব এক প্রক্ষোভ এক জটিল মানসিক অনুভূতি দুই প্রক্ষোভমূলক অভিজ্ঞতা ব্যক্তির জৈবিক যা প্রবৃত্তির সঙ্গে সম্পর্কযুক্ত তিন প্রক্ষোভ সবসময় উদ্দীপক নির্ভর হয় যেমন দুঃখের সিনেমা দেখলে আমাদের কান না পায় এক্ষেত্রে কিন্তু সিনেমায় দুঃখের অভিনয় উদ্দীপক হিসেবে কাজ করে চার প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করা সম্ভব যেমন ধরো কারোর কথা শুনে আমার রাগ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি এই গেল প্রক্ষোপের বৈশিষ্ট্য এরপর আমরা আলোচনা করব প্রাক্ষোভিক বুদ্ধি সম্পর্কে ছোট্ট একটা উদাহরণ দিই তোমরা যখন স্কুলে পড়তে কোনো একটি বিষয় সম্পর্কে হয়তো কোনো একজন শিক্ষক বক্তৃতা মেথডের সাহায্যে পড়াচ্ছেন তো সেক্ষেত্রে তুমি এবং তোমার কিছু বন্ধু হয়তো খুব মনোযোগ দিয়ে শুনতে আবার তোমারই কোনো বন্ধু হয়তো পাশের বন্ধুর সঙ্গে গল্প করত কিংবা কোনো বন্ধু আবার জানলার দিকে তাকিয়ে পাখি দেখত কি দেখতো না দেখতো তো কিছু কিছু বন্ধু তোমার খুবই অমনোযোগী থাকতো পড়াশোনায় আবার সেই বিষয়টি সম্পর্কেই পরের দিন সেই শিক্ষকটি হয়তো বোর্ডে ছবি এঁকে কিংবা প্রোজেক্টারে কোনো ভিডিও দেখিয়ে পড়াতো তো সেক্ষেত্রে তোমরা অনেক বেশি মনোযোগী হতে কি হতে না অবশ্যই হতে এই দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু শিক্ষক তার প্রাক্ষবিক বুদ্ধি প্রয়োগ করেছেন তাই তোমরা ক্লাসটার প্রতি এত মনোযোগী হয়েছ তাহলে প্রাক্ষবিক বুদ্ধি কি উদাহরণ থেকে আমরা যেটা বুঝলাম যে প্রাক্ষবিক বুদ্ধি হলো ব্যক্তির সেই ক্ষমতা যার দ্বারা সে নিজের এবং অন্যের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারে এবং যার দ্বারা সে নিজে সহজে চিন্তা করতে পারে এবং সামাজিক মিথস্ক্রিয়াও করতে পারে এই হলো প্রাক্ষবিক বুদ্ধি তো গোলম্যান প্রাক্ষবিক বুদ্ধির পাঁচটি উপাদানের কথা বলেছেন কি কী সেই পাঁচটি উপাদান জেনে নেব এক নিজের প্রক্ষোপ জানা দুই নিজের প্রক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারা তিন নিজেকে উদ্দীপিত করতে পারা চার অন্যের প্রক্ষোভকে চিহ্নিত ও প্রভাবিত করতে পারা পাঁচ সম্পর্ক বজায় রাখতে পারা তাহলে আজকে আমরা সমগ্র ক্লাস জুড়ে প্রবৃত্তি কাকে বলে প্রবৃত্তির বৈশিষ্ট্য কী শিক্ষাক্ষেত্রে প্রবৃত্তির গুরুত্ব প্রক্ষোভ কাকে বলে ইমোশন শব্দটি কোথা থেকে এসেছে প্রক্ষোভের বৈশিষ্ট্য প্রাক্ষোভিক বুদ্ধি বলতে কী বোঝো এই বিষয়গুলি সম্পর্কে জানলাম আজকের ক্লাস এখানেই সমাপ্ত